বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের 5% প্রণোদনা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন মানুষ, গরুর হাটে ভিড় বাড়ছে ক্রেতাদের। এবং বর্গফুটে 3 থেকে 5 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ। কোরবানিতে 1 কোটি পিস চামড়া সংগ্রহের আশা চেনারি মালিকদের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের 5% পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। রবিবার প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেটের উপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এই সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, সরকারি কর্মচারী যারা আছে তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% এই আপাতকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ট্রেন ও বাসে করে বাড়ি ফিরছেন অধিকাংশ যাত্রী। আজ অফিস শেষে সরকারি ছুটি শুরু হবে, তবে অনেকে একদিন বাড়তি ছুটি নিয়ে আজই রাজধানী ছাড়তে শুরু করেছেন। রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ি ও সায়দাবাদ ঘুরে দেখা যায় সকাল থেকে যাত্রী উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ছে, তবে সেই সংখ্যা খুব বেশি না। বাস কাউন্টারগুলোতে নেই বাড়তি কোনো চাপ, নিয়মিত আসা বাসগুলোতেই ঈদ যাত্রা করছে মানুষ। এদিকে সকাল থেকে মহাসড়কগুলোতে চাপ বেড়েছে যানবাহনের। দর্শক ঈদ যাত্রা আরও খবর জানাতে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দেওয়ান সামানউদ্দিন। সামানউদ্দিন, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? মিতা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দার এলাকায়। আপনি জানেন যে প্রায় উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ কিন্তু এই মহাসড়ক দিয়ে, তার মানে এই চন্দার এলাকায় ক্রস করে। আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাসগুলো আছে, গাজীপুরের যে বাসগুলো আছে, ঠিক এখানে এসে এবং চন্দ্রার যে ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজের পরে এসে সবাই এখানে জড়ো হয়, যার কারণে এই রাস্তাগুলো একটু যানের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে এই রাস্তাগুলো কিন্তু পর্যায়ক্রমে জিরানি বারেপাড়া দিকে চলে যায়। তাছাড়া এই মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এবছর কিন্তু অতিরিক্ত একটি ড্রোন ব্যবহার করা হচ্ছে, যে ড্রোনের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছে। কোনো জায়গায় যদি কোনো কিছু সমস্যা দেখা যায় তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ তা উদ্ঘাটন করে। তবে আপাতত সকাল থেকে ঢাকা টাঙ্গাল মহাসড়ক চন্দ্র এলাকায় প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, সে পরিমাণে আবার মানুষ যাত্রী রয়েছে। তবে বিকেল থেকে এই গাজীপুর এবং সাভারের যে শিল্প কারখানাগুলো আছে, এই শিল্প কারখানা খুলে দেওয়ার বন্ধ করার পরেই কিন্তু এই মহাসড়কে অনেকটাই চাপ বৃদ্ধি পাবে। তবে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন এবছর ইনশাআল্লাহ কোনো ধরনের গাড়ির যানজট হবে না, মানুষ নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের স্বজনদের সাথে যে ঈদ করতে পারবে। আমি হাইওয়ে ওসি আতিকুর রহমানের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তাদের 800 পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং তারা কোনো সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিতা, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাল মহাসড়ক থেকে সর্বশেষ। সামানউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের খবর জানাচ্ছিলেন গাজীপুরের কালিয়াকোট থেকে আমাদের সহকর্মী দেওয়ান সামানউদ্দিন। এবারে কোরবানি হাটের খবর। কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর হাটগুলো, তবে এসব হাটে ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি। এখনও বেচা কেনা জমে ওঠেনি বলে দাবি বিক্রেতাদের। এদিকে দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদেরও। আর জানাচ্ছেন সাইফুল ইসলাম লায়ন। দেশের নানান স্থান থেকে নিয়ে আসা রাজধানীর কোরবানির হাটে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির জন্য বেশিরভাগ মানুষের পছন্দ গরু, তাই ছোট থেকে বড় বিভিন্ন আকারের গরু পর্যাপ্ত সমাগম ঘটেছে হাটে।
তবে হাটে ক্রেতা কম বলে এবং বেচাকেনা এখনো সেভাবে শুরু হয়নি বলেও জানালেন বিক্রেতারা। আমার এই গরুর নাম হচ্ছে যুবরাজ, আর আমি আসছি হচ্ছে চাঁদপুর থেকে। আমার নিজস্ব খামারেই আমি ওকে পালছি আজকে 3.5 বছর। আমি ওর দাম খুবই কম যাচ্ছে বর্তমান যে বাজার অনুযায়ী, তো সবাই মনে করেন 30-35-40 এরকম একটা দাম চেয়ে বসে থাকে। আমি হচ্ছে যে যেই প্রাইজের মধ্যে আমিও দিতে পারবো, একজন নিতে পারবে, ওরকম একটা খুবই ছোট একটা প্রাইস 15 লক্ষ টাকা চাচ্ছি। বাজার খুব একটা সন্তোষজনক না, 3 দিন আসা গরু কোনো বিক্রি নাই। বাজারের অবস্থা স্যার বেশি ভালো বুঝতেছি না, যেহেতু কাস্টমার আসেনি এই পর্যন্ত, একটা কাস্টমারই মাত্র দাম বলেছে, আর আমি তাই দাম চাইছি যুবরাজের 12 লক্ষ টাকা, কিন্তু মাত্র 6 লক্ষ টাকা দাম বলছে একজনেই। দাম কয় মানুষে, এটা পুরা বস্তা দাম হয় না, আবার পুরে ইয়া কুড়া বসে এরকম দাম আনা। এদিকে কোরবানির পশুর দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর এখনকার ওরা তো দিয়ে দাম চাইতেছে, তাতে 50-50 পার্থক্য হয়ে যাইতেছে। না তো আজকে দিন গেলে আরেক দিন গেলে ওই তো কি হয়। আগামী 2-1 দিনের মধ্যে বেচা বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। এই হাটে ওঠার পর এখন পর্যন্ত সাইফুল ইসলাম নন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছরের চেয়ে 3 টাকা দাম বাড়িয়ে ঢাকায় গরুর চামড়ার দাম 50-55 টাকা বর্গফুট এবং খাসির চামড়ার দাম 18-20 টাকা বর্গফুট নির্ধারণ করা হয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যানারি মালিক, ট্যারিফ কমিশন সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় বাণিজ্য সচিব তপন ক্রান্তি ঘোষ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় কোষাগারে দিলে 10% চামড়াও কিন্তু রক্ষা করা যাবে না, কারণ তার কোনো আমাদের কোনো সেই সিস্টেমই ডেভেলপ করে নাই যে রাষ্ট্রীয় কোষাগারে আমরা এই চামড়া নিয়ে রাখবো। এর আগেও এরকম হয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা ব্লু ওয়েট চামড়া যেটা, সে ওয়েট ব্লু বলে, হ্যাঁ আমি তো সেইটা আমরা কিন্তু এক্সপোর্ট কেস টু কেস ভিত্তিতে এক্সপোর্ট দিই। যখনই আমরা এক্সপোর্টের অর্ডার দিই তখনই দেখা যায় যে তারা দামটার ব্যাপারে আবার একটা ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করি। তো এই বছরও আমাদের ডিক্লারেশনটা যদি সত্যিকার অর্থে কারসাজির মাধ্যমে দাম কম নেওয়া বা দেওয়ার বা না নেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে আমরা রপ্তানির অনুমতি দেবো। ইচ্ছা করে তারা একটা গেম খেলে কমানোর জন্য, তাহলে আমরা রস চামড়া বিদেশে এক্সপোর্টের পারমিশন দিই। কোরবানি ঈদে সাভারের ট্যানারি শিল্পের কারখানাগুলোতে কাঁচা চামড়া সংগ্রহের প্রস্তুতি শেষ করেছেন ট্যানারি মালিকরা। তবে তারা বলছেন লবণের চড়া দাম, নগদ টাকার অভাব, লোডশেডিং আর গ্যাসের সুবিধা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশি। তাই ঈদের আগে এসব সমস্যার সমাধানের দাবি তাদের। বিস্তারিত দেওয়ানি মনির রিপোর্টে। আসন্ন কোরবানি ঈদে সাভারের ট্যানারি শিল্পের কারখানাগুলোতে 1 কোটি কাঁচা চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা, কিন্তু লবণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লোডশেডিং নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। 4টা চামড়া পয়সা দিয়ে 1 বস্তা লবণ কিনতে হয়, হ্যাঁ এই জায়গার মধ্যে লবণের সংকটে আমরা ভুগতেছি। জেনারেটর দিয়ে কাজ চালাইতে পারতেছি না, কারণ ওটা তো হিউজ কস্ট। তো এই মুহূর্তে বিদ্যুৎটা হইতেছে সবচেয়ে বড় জিনিস, যাতে আমাদের একটাই দাবি যাতে বিদ্যুৎ কোনো রকমভাবে না যায়। বিদ্যুৎ তো আপনার ঠিক মতো থাকে না, তো যদি বিদ্যুৎটা এভাবে চলতে থাকলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ঠিকমতো মেশিন চালাতে পারবো না, চামড়া নষ্ট হয়ে যাবে। মাল করতে প্রায় 1.5-2 কোটি টাকার কেমিক্যালের প্রয়োজন হয়, তো আমাদের রানিং ক্যাপিটাল নাই, এরপরে আবার কিভাবে কাঁচামাল কিনবে, কিভাবে কেমিক্যাল কিনবে। সাভার চামড়া শিল্প নগরীতে 156টি ট্যানারির মধ্যে চালু রয়েছে 130টি। কোরবানি ঈদে বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে মেশিনারিজ মেরামত, বাড়তি লোকবল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সেরেছে কারখানাগুলো। ঈদের পর পরে গ্রামগুলো চালু হবে, সব কিছু ইয়ে হবে, মানে যে সমস্ত মালগুলো আসবে এগুলো আবার প্রক্রিয়া শুরু হবে আস্তে আস্তে আর কি। এগুলোকে আমাদের বাড়তি কিছু লোক নেওয়া হয়েছে, আর আমরা লবণের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কুরবানির পরে আপনার রক্তের মালের কাজগুলো বাড়ে, লবণের মাল, ভুলু মাল এবং কেরাস মালের কাজগুলো অনেক বাড়ে। চায়নাগো ছাড়া অন্য অন্য দেশে রাষ্ট্রের কোনো পার্টি নেই, শুধু চায়নার লাগালোকে ব্যবসা, বিক্রি কম, এই কারণে সব মজুত রয়ে গেছে। কোরবানি চামড়া প্রক্রিয়াজাতের জন্য দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে, সংকটের কোনো কারণ নেই বলছে শিল্প মন্ত্রণালয়। আর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানালেন ঈদ পরবর্তী সময় ট্যানারি শিল্পে চামড়া আনা নেওয়ায় ট্রাফিক ব্যবস্থার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশেষ করে লবণের ব্যাপারে প্রতি বছর একটা ক্রাইসিস হয় আপনি জানেন, কিন্তু এই বছর লবণ গত 62 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বসেছি, সেখানে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আর চামড়াগুলো সংরক্ষণ এবং প্রসেসিংয়ের জন্য ট্যানারির যে নিয়মকানুন আছে সেগুলো প্রতিপালন করা হবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। ঈদের বিপুল সংখ্যক চামড়া প্রক্রিয়াজাতের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে হবে, এমনটি বলছেন ট্যানারি মালিকরা। দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশন, সাভার। এবারে স্বপ্নের পদ্মা সেতুর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। পদ্মা সেতু চালু হওয়ার এক বছর পূর্ণ হলো। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ফরিদপুরের যাত্রীদের এখন আর সে আগের মতো ফেরির ভোগান্তি পোহাতে হচ্ছে না। 5 থেকে 6 ঘন্টার বদলে মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় তারা রাজধানীতে যেতে পারছেন। এই এক বছরে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাতায়াত করে জানিয়েছেন তাদের অনুভূতির কথা। ফরিদপুর থেকে তানভীর তুহিনে পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। পদ্মা সেতু চালু হওয়াকে কেন্দ্র করে ফরিদপুর টু ঢাকা নতুন রুটে বাস সার্ভিস চালু হয়েছে এক বছর হলো। প্রতিদিন ভোর 6টা থেকে শুরু করে প্রতি ঘন্টায় জেলা শহর থেকে বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এই পথের যাত্রী ও চালকরা বলছেন এখন আর ফেরিঘাটে ভোগান্তি পোয়াতে হচ্ছে না। এক বছর ধরে পদ্মা সেতু সুফল ভোগ করে বেশ উচ্ছ্বাসিত তারা। আমি 7টার সময় গোল্ডেন লাইনে রওনা হয়েছি, 9:45 পৌঁছাইছি। পদ্মা সেতু উদ্বোধনের আগ পর্যন্ত আমাদের আসলে অনেক সময় লাগতো, জ্যাম ট্যাম ছিল, ঈদের সময় তো জ্যাম হইতো, এখন আর জ্যাম মানে জ্যামের এই প্রবলেমটা হয়। 5 ঘন্টা সময় লাগতো, এখন ব্রিজ হইতে 1.5 ঘন্টা আমরা ঢাকা চলে যাই। ব্যবসায়ীরা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার পর এই এক বছরে সড়ক পথে যাত্রী অনেক বেড়েছে। বাস মালিকরা যাতে তাদের সেবার মান আরও বাড়ায় সে আহ্বান জানান তারা। আমাদের এই দক্ষিণাঞ্চলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত সেক্টরে উন্নয়ন হয়েছে। কুরবানির ঈদে আমরা প্রতি বছরই দেখতাম 7 দিন 10 দিন আগে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেত ফেরিঘাটের জামের কারণে। আজকে কিন্তু আমার বিশ্বাস ঈদের দিনে কোনো পণ্য পরিবহনে কোনো বাধা সৃষ্টি হবে না। পদ্মা সেতু দিয়ে চলাচল করে বাস মালিকরা যেমন লাভবান হচ্ছেন তেমনি যাত্রীরাও সুবিধা ভোগ করছেন বলে জানান ফরিদপুর বাস মালিক সমিতি। ব্যবসায়িকভাবেও অনেক সুবিধা হয়েছে, যাত্রী সাধারণের অনেক সুবিধা হয়েছে, আবার পর্যাপ্ত পরিমাণ গাড়িও আমরা যাতায়াত করতেছি পদ্মা সেতু দিয়ে, কোনো রকম কোনো সমস্যা নাই। খুব শর্ট টাইমের ভিতরে ফরিদপুর পৌঁছাইতেছে পদ্মা সেতু। মাত্র এক বছরে পদ্মা সেতু দিয়ে সরাসরি ঢাকা যেতে পেরে যেমন যাত্রীদের সুবিধা হয়েছে তেমনই সুবিধা হয়েছে ট্রাক, পিকআপ, মিনিবাস সহ অন্যান্য যানবাহনের। শীঘ্রই ট্রেন যোগাযোগ চালু হলে আরও সুবিধা ভোগ করতে পারবেন যাত্রীরা, এমনটাই মনে করছেন ফরিদপুরবাসী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। নিচে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকছে। বরগুনায় নদীটির দখলের পর বিক্রির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত, এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার সার বাংলা। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় নদীটির দখলের পর তা বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরগুনা থেকে জয়ুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব জয়েল। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ও সদর উপজেলার বদরখালী ইউনিয়নের মধ্যবর্তী বিষখালী নদীর বুকে প্রায় 600 একর বিস্তার নিয়ে গড়ে ওঠা মাঝের চরে 80-এর দশকে বসতি শুরু হয়। দুই ইউনিয়নের ভাঙন কবলিত বাসিন্দারা 1984 সালে চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে একাংশ বরগুনা সদর ও বাকি অংশ পাথরঘাট উপজেলায় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, যার মধ্যে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নে পড়েছে চরটির 325 একর ভূমি। আর এই অংশেই খাস জমি দখল করে স্থানীয়দের মাঝে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর বিরুদ্ধে। চর দখল ও বিক্রির বিষয়ে জানতে একাধিকবার চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি।
বিষয়টি নজরে এসেছে বলে স্বীকার করেছেন জেলা প্রশাসক। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি জমি ব্যক্তিগতভাবে কারো প্লট করে বিক্রি করার সুযোগ নেই। যদি এই ধরনের অপতৎপরতা কেউ চালিয়ে থাকেন, আমরা যথাশীঘ্র তদন্ত করে এছাড়াও বসতি গড়ার পর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এখানে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গড়িয়েছে বহুদূর। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। দেশীয় ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল সহ মাছ ধরার নানা উপকরণ জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ এবং একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে 3,000 টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিল। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং আগৈলঝাড়া থানার সাব ইন্সপেক্টর মিলচন সরকার। পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার রাঙামাটির লংগদু উপজেলায় 203 পদাতিক রিজিয়ন কমান্ডার কর্তৃক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয়দের মাঝে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরী একথা বলেন। বর্ণাঢ্য আয়োজনে যশোরের অভয়নগরে আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াহাব। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সর্দার উলিয়া রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সহ আরও অনেকে। আবারও নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। সংবাদ বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবারে চট্টগ্রাম সংবাদ। আগামীতে আওয়ামী লীগের হাত শক্ত করতে সম্মেলন ও নতুন কমিটির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। চট্টগ্রাম নগর ইপিজেড থানার বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের জনপ্রিয় সব রেসিপি নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পাক্কা রাঁধুনির প্রতিযোগিতা। নগরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 80 জন থেকে ফাইনালে 10 জন প্রতিযোগীর সুযোগ পায়। এর মধ্যে 3 জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার জিতে নেন চট্টগ্রামের জনপ্রিয় রন্ধনশিল্পী ফারজানা আক্তার। বিচারকদের মধ্যে ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী জুবাইদা আশরাফ সহ অন্যান্যরা। কুমিল্লার কান্দির পাড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ইজাজ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরীর কান্দির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, কান্দির পাড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইজাজ নামে এক যুবক খুন হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য আলম হত্যা মামলার আসামি দুরুল হুদাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত দুরুল হুদা নয়লা ভাঙা ইউনিয়নের চান মণ্ডলের ছেলে। রোববার রাত 7:30 দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা মৃত ভেবে দুরুল হুদাকে ফেলে চলে গেলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামার শিল্পীরা। হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো। উত্তপ্ত লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করছেন বিভিন্ন আকারের দা, বটি, ছুরি সহ মাংস কাটার নানা সরঞ্জাম। তবে কয়লা, লোহা সহ সব রকম কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না তাদের। দাও ছুরি দাঁড় করানোর জন্য আসছি। গতবারের তুলনায় এবার একটু বেশি দাম, কয়লার দাম বেশি, আর তারপরে মোটামুটি জোগাড় করা যায়, কাম করে খাওয়া যায়। কৃষকের যদি বাঁচা করা যায় তো আমাদেরও বাঁচানো লাগবে। তথেপ আমাদের সরকার যেন কিছু লোন দিয়ে বাঁচায়। এখনও ঈদের আর কয়েকদিন বাকি আছে, চারটা বাড়তে পারে। কামার কুমার হোক, সব শিল্পজাত যারা শ্রমের সাথে নিয়োজিত, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে তাদের ব্যাপারে সহানুভূতি, তাদের অনুদান এবং এদের কাঁচামাল থেকে বিভিন্ন মালামাল যাতে সহজভাবে এরা পায় সেই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ আছে। এই সাথে শেষ করবো এশিয়ান নিউজ আর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, মূল বেতনের 5% প্রণোদনা দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন মানুষ, গরুর হাটে ভিড় বাড়ছে ক্রেতাদের। এবং বর্গফুটে 3-5 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, কোরবানিতে 1 কোটি পিস চামড়া সংগ্রহের আশা ট্যানারি মালিকদের। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।